Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. অহংকারী ধনী দুলালের মেয়েরা যে হাত দিয়ে ওর মতন একটা গরিবকে চড় মারতে গেছিল তোমার জানা উচিত হাত কিন্তু শুধু ধনীদের থাকে না গরিবদেরও থাকে এখন যদি এই হাত তোমার গালে চড় মারে তাহলে হাতটা ধরার মতন কিন্তু আশেপাশে কেউ নেই কেউ ভূত তুমি জানো না আমি কে আমার জানার দরকার নেই যে তুমি কে কোন বাড়ি থেকে এসছো কিন্তু তুমি একটা কথা জেনে রাখো এই গ্রামে যদি দু চারটা দিন থাকতে চাও তাহলে নিজের এই স্বভাবটাকে পাল্টাও নালে গরিবের এই হাতটা দ্বিতীয়বার তোমাকে ক্ষমা করবে না তাই নাকি আমার পরিচয়টা পেলে বোধহয় এই কথা বলতে আর সাহস পেতে না বলেছি তো তোমার পরিচয় জানার আমার দরকার নেই বরং তোমার ক্ষমতা দেখাবার জন্য তুমি আমার পরিচয়টা জেনে নাও আমার নাম মধু আমার হাতে দোতারাটা দেখছো না এই দোতারাটা বাজিয়ে আমি গ্রামের লোকদেরকে গান শোনাই তাই এই গ্রামের যে কোনো মানুষকে আমার নাম জিজ্ঞাসা করলে আমার বাড়িটা দেখিয়ে দেবে চলো রহিম চাচা চলো শুধুমাত্র জেনে যাও আমি জমিদার বাড়ির মেয়ে চলো এই যে এই তোমার বরদার নাম শ্রী রামচন্দ্র তাই বলে কি তোমার বরদা শ্রী রামচন্দ্র আর আমাদের গ্রামের বড় বাবু একই থালাতে বসে ভাত খাবে কালী কাকা আপনি দাদাকে অবজ্ঞা করতে পারেন কিন্তু আমার কাছে সত্যি সত্যি দাদা হচ্ছে শ্রী রামচন্দ্র বৌদিসীতা আমি রামায়ণের রামসীতাকে কখনো চোখে দেখিনি তাই জন্মাবার পর থেকেই এই দাদা বৌদিকে আমি সেভাবেই দেখে আসছি শুনলে কালী মধুর কথা শুনলে ওর দাদা বৌদিকে রাম সীতার সঙ্গে তুলনা করছে এরপরে কি আমি বলতে পারি আমি নিঃসন্তান তাহলে এই সন্তানের অসুখের জন্য আমার কাছে যে টাকা তুমি ধার করেছিলে সেই টাকা তুমি শোধ দিয়ে দাও অনেক দিন তো হলো আর কত অপেক্ষা করব বলো আমাকে আর কিছুদিন সময় দাও আমি সব শোধ করে দেব অনেক সময় দিয়েছি সময় দিতে দিতে আমি যদি মরে যাই তাহলে তো আমার টাকাটাই মার হয়ে যায় না না আর সময় আমি দিতে পারবো মাত্র দুটো মাস আমি কথা দিচ্ছি সব দিয়ে দেব মধু মধু বল এই টাকাটা ধর বর্দাকে দিয়ে বলিস আমার বাবাকে যেন দিয়ে দেয় দেবী আমরা গরিব বলে শেষ পর্যন্ত তুইও করুণা করছিস তোকে করুণা করবো আমি বিশ্বাস কর টাকাটা তোকে ধার হিসেবে দিচ্ছি তুই না পরে শোধ করে দিস ধার করে আমি ঋণ শোধ করতে চাই না কিন্তু তাহলে তুই দু মাসের মধ্যে 2000 টাকা কোথা থেকে পাবি কাজ করব পরিশ্রম করব টাকা জোগাড় হবে মধু সেদিন ওই গরিব ঠেলাওয়ালার হাতের ছোঁয়ে আমার হাতটা নোংরা হয়ে গেছে বলে আমি আমি তোকে এই হাতে চড় মারতে গিয়েছিলাম আর আজ
আর আজ এই হাতে তোমার কাছে ক্ষমা চাইতে এসছি মধু, ক্ষমা করে দাও। কি করছো না কি? বেশ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কি এবার খুশি তো? পুরোটা না, আমি তোমাদের কথা সব শুনেছি মধু, কিন্তু আমি তোমাকে 2000 টাকা ধার দেব না। তুমি পরিশ্রম করে রোজগার করতে চাও, আমি যদি তোমাকে সেই সুযোগটা করে দিই আপত্তি করবে? যদি আপত্তি করো তাহলে ভাববো তুমি এখনো বিশ্বাস করে উঠতে পারোনি যে তুমি আমায় বদলে দিয়েছ। শোনো, বাবাকে বলে আমি তোমাকে একটা চাকরি দেব, করবে? চাকরি আমি করব, কারণ আমার জন্য বর্দা যে ঋণের বোঝা মাথায় নিয়েছে সেটা আমি নিজের হাতে নামিয়ে দিতে চাই। এবার অভিমানটা ভুললে তোর হাতটা পাত। সেদিন আমি তোর জন্য জিনিসটা এনেছিলাম, আজ আমি সেটা তোকে দিতে চাই। কিরে, চোখ বন্ধ করে হাতটা পাতবি না? বুঝেছি, সেদিন আমি তোর টাকাটা ফিরিয়ে দিয়েছিলাম বলে আজ তুই আমার জিনিসটা হাত পেরে নিতে চাস না, এই তো? ঠিক আছে, তোর জন্য কিনেছিলাম, জিনিসটা না হয় মেম সাহেবকে দিয়ে দেবো। কেন আমার জিনিস মেম সাহেবকে দিবি কেন? এই নূপুর জোড়া তোর পায়ে খুব মানাবে, আর এই নূপুর জোড়া পরে যখন তুই হাঁটবি তখন এই নূপুরের শব্দ বার বার তোকে আমার কথা মনে করিয়ে দেবে। তাহলে তো পরে দেখতেই হয় এই নূপুরের শব্দে তোর কথাটা আমার মনে পড়ে কিনা। মেম সাহেব, মেম সাহেব, মধু তুমি এসেছো, আমি তো ভাবলাম তুমি আসবেই না। তুমি আমার বড় উপকার করেছো ম্যাম সাহেব, তুমি ডেকেছো আর আমি না আসলে তো আমি তোমার কাছে স্বার্থপর হয়ে যাব। বলো আমাকে কেন ডেকেছো? বলছি, তার আগে তোমাকে একটা জিনিস খাওয়াবো, এক মিনিট। তুমি একই ঢালছো ম্যাম সাহেব। এই নাও, এটা খেয়ে দেখো। মেম সাহেব, এত মদ, তুমি আমাকে মদ খেতে বলছো? শুধু বলছি না, তুমি খাবেও। না না, মদ আমি খাবো না। খাবে না? দেখো, তুমি মদ না খেলে আমি তোমায় জড়িয়ে ধরে চিৎকার করব, আর আমি চিৎকার করলে সব লোকজন ছুটে আসবে, তোমাকে মারবে, পুলিশে দেবে। কি খাবে? ঠিক আছে, আমি খাচ্ছি। দারুণ লাগছে তো? আচ্ছা বলো তো মধু, বেবি আর আমার মধ্যে কে বেশি সুন্দরী? বলবো? তুমি বেশি সুন্দরী ম্যাম সাহেব। তাহলে বলো তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি। আরো জোরে, আমি তোমাকে ভালোবাসি। আরো জোরে মধু, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। বলে দেখো না বাবা, এই ছোট লোকটা আমাদের বাড়িতে ঢুকে তোমারই মদ খেয়ে বলে কিনা আমি ভালোবাসি, কত বড় সাহস দেখেছো! এই ছোট লোকের বাচ্চা,
তোর এত বড় সাহস, সে আমারই বাড়িতে এসে আমারই বাড়িতে মদ খেয়ে আমারই মেয়েকে ভালোবাসার কথা বলে? এবার বল, আমার মেয়েকে ভালোবাসিস? বল। কিছু বলবে? সেদিন প্রথম দেখাতে আপনার সাথে কথা হয়নি, তাই আজ আপনার সাথে কথা বলতে এসেছি। তোমার সাথে কথা বলবার মতো সময় আমার নেই। তা থাকবে কেন? আপনার বাইরেটা খুব ফর্সা, কিন্তু ভেতরটা তার চেয়ে অনেক অনেক কালো। একটা সহজ সরল ছেলেকে ছলনায় ভুলিয়ে মিথ্যে নাটক করে আপনার বাবাকে দিয়ে যে কটা চাবুকের আঘাত করেছেন, ইচ্ছে করছে ঠিক ততগুলো চাবুকের আঘাত আপনার পিঠে এঁকে দিই। মধুর শরীর থেকে হয়তো একদিন আপনার বাবার দেওয়া চাবুকের আঘাতের দাগগুলো মুছে যাবে, কিন্তু তার বদলে যে ঘৃণার জন্ম হয়েছে মধুর মনে তা কোনোদিন মুছবে না। মধু আপনাকে ঘৃণা করে, ঘৃণা করে। এই নাও মধু, এই সেই চাবুক যা দিয়ে আমার বাবা তোমাকে আঘাত করে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। ততগুলো আঘাত আমার বাবা তোমায় করেছিল, তার চেয়ে অনেক বেশি আঘাত তুমি আমায় করো। এই নাও, মারো আমায়। মারো মধু, মারো আমায়, মারো মধু, মারো। তোমার শরীরে যত শক্তি আছে তাই দিয়ে আমাকে আঘাত করো। আঘাতে আঘাতে আমায় জর্জরিত করে আমার চিতায় তুলে তুমি প্রতিশোধ নাও মধু, প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও। আঘাত যখন করতে পারলে না তখন আমাকে ক্ষমা করে কাছে টেনে নাও মধু। আমি জীবনে কখন আমার মায়ের ভালোবাসা শাসন পাইনি। তোমাদের মাটির ঘরে যে এত সুখ তা আগে কখনো জানতাম না। আমাকে এত পাওয়ার থেকে বঞ্চিত করো না মধু। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, সেখানে শুধু তোমারই ছবি আঁকা আছে। আমি তোমাকে ভালোবাসি মধু, আমি তোমাকে খুব ভালোবাসি। মলি, মলি নয়, বলো মালতী। মালতী, মালতী, শুধু তোমার মালতী। আমি আমি শুধু তোমার মালতী হয়ে বাঁচতে চাই। গো মালতী দেবী, অভিশাপ শেষ হলো? কুঞ্জবন থেকে মধু এতক্ষণে বিদায় দিল, অনেক কষ্ট দিয়েছে। জানো দাদু, প্রেমে যে এত সুখ আছে তা আগে কখনো জানা ছিল না। তাহলে আর একটা কথা জেনে রাখো সখি, প্রেমের কুঞ্জবনে বসন্তের কোকিল আছে, ভ্রমর আছে, ভ্রমরের হুহুলো আছে। জানো দাদু, দুঃখ আমাকে কখনো স্পর্শ করতে পারবে না। যদি কখনো দুঃখ আসে তখন আমি বুকের ভেতর মধুকে শক্ত করে ধরে রাখবো দাদু। দুঃখ আমাকে ছুঁতেই পারবে না। হ্যাঁ দাদু, আমিও বাঁচবো না। সেই ছোট্ট বেলা থেকে মধুর সাথে খেলতে খেলতে বড় হয়েছি, তাই মধু ছাড়া অন্য কোনো পুরুষ আমার জীবনে আসবে তা আমি কল্পনাই করতে পারি না। তাহলে দেরি করছিস কেন?
মধু কাউকে মন দেবার আগে তোর মনে লুকিয়ে রাখার ভালোবাসার কথাটা বলে দে। মধু আমারই, মধু যদি আমারই না থাকবে তাহলে তাহলে আমার পায়ে ভালোবাসা নূপুর পরিয়ে দিত না। ও বলতো না এই নূপুরের শব্দে ওর কথা আমাকে মনে করিয়ে দেবে। তাহলে দেরি করছিস কেন? তোর বাবাকে বল মধু দাদা বৌদির সাথে কথা বলতে। রাম দেখো, আমার দেবীকে তো তোমরা ভালোবাসো, তোমাদের ভালোবাসার সেই দেবীকে আমি তোমাদের হাতে তুলে দিতে এসেছি, ওকে তোমরা একটু আশ্রয় দাও। মা মরা মেয়েটার মনের কোনো খবরই আমি রাখতে পারিনি, যখন জানলাম আমার টাকা পয়সা দেবীকে যত না সুখী করেছে তার চেয়ে অনেক বেশি সুখ তোমাদের ঘরে বউ হয়ে এলে দেবী পাবে, তখন ওর এই সুখটুকু থেকে তোমরা ওকে বঞ্চিত করো না। কালিকা আপনি আমার একটা কথা শুনুন। না বৌমা, আর কোনো কথা শোনা শুনি নয়। দেখো টাকার দাম দিতে গিয়ে যদি তোমাদের সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করে ফেলে থাকি আমাকে তোমরা ক্ষমা করো, কিন্তু এবার আমি আমার মা মরা মেয়েটার মনের দাম দিতে চাই। শোনো, ওকে যা বলার তুমি বুঝিয়ে বলো পরমা। দেবীর মতো মেয়ে তো এই গ্রামেই নেই, ওর এই বাড়িতে বউ হয়ে আসা এ তো খুশির ব্যাপার, কিন্তু আপনি যদি দুদিন আগে প্রস্তাব নিয়ে আসতেন তাহলে আপনাকে ফিরে যেতে হতো না। মধুজি জমিদার বাড়ির মেয়ে মালতীকে ভালোবেসে ফেলেছে, এখন আপনি বলুন কি করে মালতীর মনটাকে ভেঙে দিয়ে দেবীকে আমাদের বাড়ি বউ করে আনি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেবীকে সবকিছু বুঝিয়ে বলবো। তার আর দরকার হবে না বৌমা, আমি সব বুঝতে পেরেছি। মধুকে জমিদার বাড়ির জামাই করে তোমরা সমাজে উঠতে চাইছো, নিজেদের ভাগ্যটা পরিবর্তন করতে চাইছো। এত টাকা লোভ তোমাদের! আরে বলো বলো কত টাকা লাগবে তোমাদের, সে টাকা আমি দিয়ে দেবো। ছি 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 গালি, তুমি কি বলছো ভাই? আমি গরিব ঠিকই, কিন্তু তাই বলে নিজের সন্তান তুলো ভাইকে টাকার কাছে বিক্রি করে নিজেদের ভাগ্য পরিবর্তন করার ইচ্ছে আমার কোনো দিন ছিল না, আজও নেই। বেশি বড় কথা বলো না, লোভই যদি তোমার না থাকবে তাহলে কোথায় তুমি আর কোথায় অসিত বাবু? আমি জানি এ দুজনের অনেক ব্যবধান, কিন্তু কালি তুমি তো জানো ভাই, প্রেম ভালোবাসা এইসব ধনী গরিবের ব্যবধান মানে না। তুমি নিজেকে দিয়ে প্রমাণ করে নাও না, তোমার তো অনেক টাকা, কিন্তু তবু তুমি মধুর সঙ্গে দেবীর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো কেন? সে তো ওই দেবীর মনে দাম দেবে বলি না, আমরা ওই একই কারণে মধুর মনে দাম দিতে চাই। এই দাম দেওয়ার অর্থ কিন্তু ভাইকে বিক্রি করা নয়, ভাগ্যটা পরিবর্তন করা নয়। থাক থাক রাম, তবে তুমিও শুনে রাখো, অনেক আশা নিয়ে আমি তোমাদের কাছে এসেছিলাম, কিন্তু এই কালীচরণের মনে তোমরা আগুন ধরিয়ে দিলে। মধু তোকে নয় মালতীকে ভালোবাসে, মধুকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলি মধু তোর সেই স্বপ্ন মিথ্যে করে দিয়েছে। তুই মধুকে নিয়ে যে বাসর ঘর গড়ার স্বপ্ন দেখেছিলি মধু তোর জায়গায় মালতীকে নিয়ে সেই বাসর ঘর গড়তে চায়। মালতী কে বাবা? কে মালতী যে আমার কাছ থেকে আমার মধুকে ছিনিয়ে নিতে চায়? জমিদার বাড়ির মেয়ে? না না মা, তুই কাঁদবি না, তুই কাঁদবি না, তুই মনটাকে শক্ত কর রে মা, শক্ত কর। আমি তোকে বলছি তুই মধুকে ভালোবেসেছিস, আর মধুর ওপর প্রতিশোধ নেব আমি। আমার প্রতিশোধ মধুমালতীর জীবনটাকে একেবারে বৈশাখী ঝড়ের মতো তছনছ করে। দেখো ভাই, তুমি আমার অনেক দিনের বন্ধু, এই কলকাতা এলেই আমি তোমার কাছেই উঠি। তুমি তো জানো যে মলি হচ্ছে আমার একমাত্র মেয়ে,
আমার সমস্ত সম্পত্তির ওয়ারিশ হন একমাত্র হচ্ছে মলি। কিছুদিন হলো মলি ওর মামার কাছ থেকে গ্রামে এসেছে, শহরের পরিবেশেই মানুষ হয়েছে। তাই একটা ভালো ছেলে দেখে আমি মলির বিয়ে দিতে চাই মল্লিক। বাবাকে নিয়ে ভয়, কিছুদিন ধরে দেখা যাচ্ছে মলি ওর আধুনিক সভ্যতার পোশাক খুলে গেয়ে বাঙালির শাড়ি পরেছে। আমি এ সুযোগ হাত ছাড়া করবো না, তোমার সম্পত্তির মালিক আমি হতে চাই। তুমি জানো না একদিন তোমার বাবা আমাকে চরিত্রহীন বলে চাবুক মেরে গ্রাম থেকে বার করে দিয়েছিল, ওই চাবুকে আঘাতের কথাটা তুমি আবার আমাকে স্মরণ করে দিলে। কি হলো মল্লিক, কি ভাবছ? ভাবছি একটা কথা, ভালো ছেলের সন্ধান আমি তোমাকে দিতে পারি, কিন্তু তোমার বাবা ছেলেটার বাবার নাম জানার পর মল্লিকে বিয়ে দিতে রাজি নাও হতে পারেন। মল্লিক, মেয়েটা আমার, তুমি বলো ছেলেটাকে। আমার ছেলে আমেরিকাতে থাকে, কথাটা তোমাকে বোধ হয় কোনোদিন বলা হয়নি। তুমি যদি বলো তাহলে রাজেশকে আমি আমেরিকা থেকে নিয়ে আসতে পারি। আরে এ তো খুব ভালো কথা, তুমি ঘর পাঠিয়ে দাও। আমি চাই মল্লিক তোমার ছেলের সঙ্গে আমার মেয়ে মলির বিয়েটা হোক। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে রাজেশকে ফোন করে আসতে বলে দি। আরে মল্লিক বাবু, যে কি খবর, কেমন আছেন? ভালো। বলুন, নতুন করে কাউকে খুন করতে হবে? না, খুন করতে হবে না, প্রেম করতে হবে। প্রেম? হ্যাঁ প্রেম। তোমাকে আমার আমেরিকা ফেরত ছেলে সাজিয়ে পলাশপুরের অসিত নারায়ণ চৌধুরীর বাড়িতে পাঠাবো। ওই বাড়িতে এক রাজকন্যা আছে, তোমার সাথে ওই রাজকন্যার বিয়ে দেব। বলেন কি মশাই? হ্যাঁ, কাজটা ঠিক মতো করতে পারলে রাজকন্যা সহ রাজত্ব তোমার হাতে চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা দুজনে 50-50 কি পারবে তো? আরে এ তো রাজত্ব আর রাজকন্যা নিয়ে খেলা, আপনি সম্পূর্ণ ভরসা রাখতে পারেন আমার। আজ তোমার ছবিতে করেছি, দুদিন পর তোমার মুখে করব। তুমি রাজেশের গায়ে হাত তোলার আগে ওর পরিচয়টা জেনেছ? অভদ্র মানুষের জন্য পরিচয় জানতে হয় না। রাজেশ, তুমি কিছু মনে করো না, তুমি তোমার ঘরে যাও, আমি মলির সঙ্গে কথা বলছি। ওকে আঙ্কুল। মলি, তোমাকে এই সমস্ত শাড়ি পরতে বলেছে কে? দাদা বলেছে। কেন, মা দিদা শাড়ি পরতো না বুঝি? আর এটাই গ্রামের মেয়েদের জন্য সুন্দর। তুমি গ্রামের মেয়ে নও, ভুলে যাও না তুমি লন্ডনে বড় হয়েছো। তুমি এই গ্রামে থাকো, আমার মা দিদা এই গ্রামে থেকেছে, আর তাই এই গ্রামেই আমার জন্ম হয়েছে। আর সেই পরিচয়টা আমি কিছুতেই ফেলে দিতে পারবো না। আমি মাত্র কিছুদিন বাড়িতে ছিলাম না, তার মধ্যে তোমার এতটা পরিবর্তন। মধু ছেলেটা কে? এই গ্রামেরই ছেলে, আমার তো মনে হয় তোমার চেনারই কথা। ওর সাথে তোমার কিছু সম্পর্ক? এই কথাটা তোমার জানার অধিকার আছে বাবা। আমি আমি মধুকে ভালোবাসি। মলি? মলি নামটা আমার ভালো লাগে না বাবা, তুমি আমাকে মালতী বলে ডেকো। মালতী নামটা বুঝি মধুর পাশাপাশি মানায়? মিথ্যা বলনি বাবা। কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা বোঝার মতো বয়স তোমার এখনো হয়নি মলি। যদি হতো তাহলে অসিত নারায়ণের একমাত্র মেয়ে হয়ে মধুর মতো একটা গরিব ছেলেকে তুমি ভালোবাসতে পারতে না বাবা। ধন সম্পদ আর অর্থের দাড়ি পাল্লায় ওজন করলে মধুরা গরিব সত্যি, কিন্তু মধুদের কাছে যে সম্পদ আছে তা তোমাদের কাছে নেই বাবা। মধুদের কাছে পরমা বৌদির মতো একজন স্নেহময়ী বৌদি আছে, যার অন্তরটা একেবারে মায়ের মতন, যা আমাদের বাড়িতে নেই। মধুদের বাড়িতে রামদার মতো একজন বড় ভাই আছে, যার অন্তরটা একেবারে আকাশের মতো বিশাল, যা যা তোমার নেই বাবা। বলে আবেগ দিয়ে জীবন চলে না, আবেগ হলো নদীর জোয়ারের মতো, যখন আসে তখন দুকুল ভাসিয়ে দিয়ে যায়, আর যখন ভাটা পড়ে তখন অনেক কিছু টেনে নিয়ে যায়।
তাই আমি তোমার জীবনের দাম দেওয়ার জন্য তোমার জীবনের কোনো কিছুকে আমি হারাতে দেব না। তুমি আমার মেয়ে, তোমাকে যেমন ভালোবাসার অধিকার আমার আছে তেমনি শাসন করার অধিকারও আমার আছে। অস্বীকার করি না বাবা, কিন্তু তোমারও তো জানা উচিত শাসন করার নামে তুমি যদি আমার মনের উপর জোর খাটাতে চাও তাহলে সেই শাসন আমি কখনো মেনে নেব না। আর তাই বলছি, আমার সাথে বিয়ে দেবার জন্য যে জঙ্গলি জানোয়ারটিকে বাড়িতে আমদানি করেছো তাকে এই মুহূর্তে বাড়ি থেকে চলে যেতে বলো। আমার শেষ কথাটা তুমি শোনো, তোমার বিয়ে রাজেশের সঙ্গে হবে, মধুর সঙ্গে নয়। নমস্কার। কি চাই? আমি আপনার কাছে একটা ভিক্ষে চাইতে এসেছি। তোমার মতো গরিব আমার কাছে টাকা ছাড়ার অন্য কি ভিক্ষা চাইতে পারে? কত টাকা চাই তোমার? 5,000? 10,000? না, আমি আপনার কাছে টাকা ভিক্ষে চাইতে আসিনি। আমি এসেছি আপনার কাছে আমার মধুর জন্য মালতীকে ভিক্ষে চাইতে। ওরা দুজনে দুজনকে ভালোবাসে। ছোট লোকের বাচ্চা, তোর সাহসে তারিখ করতে হয়? অসিত নারায়ণের একমাত্র মেয়েকে তোর মতো গরিব ঘরের বউ করতে চাস? হ্যাঁ চাই। আপনি যদি এ বিয়ে না দেন তাহলে মধুর সঙ্গে মালতীর বিয়ে আমি নিজে দেব, এই আমার প্রতিজ্ঞা। রাজেশ, এই হারামজাদাটাকে চাবুক মারতে মারতে বাড়ির বাইরে বার করে দে। আমিও দেখতে চাই এই হারামজাদার প্রতিজ্ঞা কি করে সত্যি হয়। বর্দা, তোমার এই অবস্থা কে করলো? বর্দা, তোমার শরীর থেকে এইভাবে রক্ত কে ঝরালো? এই রক্ত নয় রে মধু, তুই মালতীকে বিয়ের সময় সিঁথিতে যে সিঁদুর পরাতে চেয়েছিলি এই সেই সিঁদুর, এ রক্ত নয়, রক্ত নয়। বর্দা, তুই যদি আমার সন্তানের মতো হয়ে থাকিস তাহলে এই রক্তের দাম তোকে শোধ করতে হবে। যা যা মালতী বাড়িতে যা, মালতীকে দেখে নিয়ে আয়। আমি দেখতে চাই আমার সামনে এই রক্তকে সিঁদুর বানিয়ে তুই ওর কপালে পরিয়ে দিয়েছিস। যা যা মধু যা। হ্যাঁ বর্দা। মধু, মালতীকে নিয়ে যাও। যাও, আমি আছি, দেখি কে তোমাদের বাধা দেয়। মালতী, বর্দা, তোমার শরীর থেকে ছড়ে যাওয়া রক্ত আজ আমি নিজের হাতে তোমার চোখের সামনে মালতীর সেঁথিতে পড়িয়ে দিচ্ছি। রাজেশ, জীবন আমি কোনোদিন হারতে শিখিনি। ওই মধু হারামজাদাকে আজ রাতের মধ্যে শেষ করে দিতে হবে, নাহলে মলিক আবার নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এত ভাবছেন কেন আঙ্কেল? আজকে রাতটাই হবে মধুর জীবনের শেষ রাত। না, না, তোমরা কেউ মধুকে স্পর্শ করতে পারবে না। বাবা, বাবা, আমি তোমার মেয়ে হয়ে মধুর জীবন তোমার কাছে ভিক্ষা চাইছি বাবা।
বেশ, আমার কথা তুমি যদি শোনো তাহলে তুমি মধুকে বাঁচাতে পারবে। ওকে বলো এই গ্রাম ছেড়ে ওকে চলে যেতে হবে, আর রাজেশকে তোমাকে বিয়ে করতে হবে। ঠিক আছে, মধু এই গ্রাম ছেড়ে চলে যাবে বাবা। মালতী, ও রাজেশ, বিয়ের পরে আমরা কোথায় যাব হানিমুন করতে? লন্ডনে না? ইয়েস ডার্লিং, পৃথিবী যেখানে তুমি যেতে যাও সেখানে তোমায় নিয়ে যাব। বলো কোথায় যাও? মালতী, মধু তুমি ভীষণ ভালো সময় এসে পড়েছো। তোমাকে একটা খুশির খবর দিই, রাজেশের সাথে আমার বিয়ে। আমি নিমন্ত্রণ কার্ডটা তোমাদের পাঠিয়ে দেব, তোমরা কিন্তু অবশ্যই আসবে। তুমি কি বলছো মালতি? তুমি বিবাহিতা, তোমার স্বামী আছে? ওটা তো আমি নাটক করেছি, প্রতিশোধ নিয়েছি। মধুর সাথে আমার কোন সম্পর্ক নেই। মালতী, মানুষের জীবন নিয়ে খেলা করা তোমার কাছে নাটক? কি অপরাধ করেছিলাম আমি যে আমার জীবনে তুমি এইভাবে খেলা করলে? আমি করে ভেটেই আমার অপরাধ। তবে একটা কথা জেনে রাখো, তুমি আমাদের দেশের মেয়েরা আজও শাখা সিঁদুরকে বিশ্বাস করে। তারা বিশ্বাস করে স্বামীর পায়ের নিচে তাদের স্বর্গ। আমার ভালোবাসা যদি সত্যি হয় তুমি একদিন না একদিন আমার কাছে ফিরে আসবে, আর আজকের এই ভুলের জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইবে। চলে এসো বোধে। রাজেশ, আর মাত্র একদিন পরেই তোমার বিয়ে, আর বিয়ের পরেই তুমি হবে সমস্ত সম্পত্তির মালিক। হ্যাঁ, সবই আপনার দয়া আর করুণা বলতে পারেন। তা না হলে একটা জেল খাটা খুনি আসামি কখনো এত বড় রাজত্ব সহ রাজকন্যা পায়? এখনো পাওনি। নাও দলিলে সই করে দাও, তুমি যখন হবে সমস্ত সম্পত্তির মালিক তখন আমি হব 50% মালিক। অবশ্যই সই করব। সই না করলে আপনি তো ভাববেন রাজেশ গুন্ডাটা বেঈমান। বেঈমান, তুই আমাকে খুন করলি? তুই কি মনে করছিস অসিত নারায়ণ তোর মেয়ের সাথে আমাকে চাতর দিয়ে দেবে? হ্যাঁ দেবে রে, দেবে দেবে। তারপর তোর মৃত্যুটাকে আমি এমন ভাবে সাজাবো যাতে লোকে মনে করে যে মধুই আমার বাবাকে খুন করেছে। হ্যাঁ, আর তার জন্য মধু ফাঁসি হয়ে যাবে, আর আমার পথটাও পরিষ্কার হয়ে যাবে। আর একেই বলে এক ঢিলে দুই শিকার। আর কি বলার আছে? তোমার তো সব বলা শেষ হয়ে গেছে বাবা, বাকি আছে শুধু তোমার বন্ধুর ছেলে রাজেশকে বিয়ে করে মন্ত্র পড়া। বলো বলো, কখন মন্ত্র পড়তে হবে? তোকে আর মন্ত্র পড়তে হবে না। আমি জানতাম না যে রাজেশ মল্লিকের ছেলে নয়। মল্লিক? কোন মল্লিক? তাকে আমি পিটিয়ে গ্রাম ছাড়া করেছিলাম সেই মল্লিক? হ্যাঁ বাবা। ও শেত, প্রত্যেক একটা লম্পট জুটি এনে তুই ওই দিদি ভাইয়ের জীবনটা শেষ করে ফেলছিলি। তোকে আজ আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। থামো দাদু, থামো, এইসব করে আর কি লাভ? যা হবার তো তা হয়ে গেছে। তুই আমার বন্দুকটা এনে দে, আমার বন্দুকটা এনে দে। ওই মল্লিক আর ওই রাজেশ গুন্ডাটাকে আমি কুকুরের মতন গুলি করে মারবো। রাজেশ মল্লিককে খুন করেছে বাবা, বুঝতে পারিনি, বুঝতে পারিনি যে সম্পত্তির লোভে প্ল্যান করে রাজেশকে ছেলে সাজিয়ে ওরা আমাকে ভুল বুঝিয়েছে। তোর ভুল শুধরাবার একটাই পথ, মালতীকে তুই নিজে মধুর হাতে তুলে দিবি। তাই হবে বাবা। মালতী, মিথ্যে আভিজাত্যের অহংকারে ভুল করে তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি, কালই আমি নিজে মধুর হাতে তোকে তুলে দিয়ে আসবো। যা যা দিদি, যা বাবা। ডাক, তোর মধুকে ডাক, ডাক। মধু, মধু,
মধু নৌকো পারে নিয়ে চল, পারে নিয়ে চল ভাই। না বৌদি। মধু, মধু আমি কিন্তু সাঁতার জানি না, তুমি যদি নৌকা না ভিড়াও আমি কিন্তু জলে ঝাঁপ দেব। মধু আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি, আমি মালতীকে তোমাদের কাছে ফিরিয়ে দিতে এসেছি। মধু মধু নৌকোটা ফেরাও, মধু নৌকোটা ফেরাও। মধু ভাই, মধু তুই নৌকোটা পারে নিয়ে চল, পারে নিয়ে চল মধু। না বৌদি, যে নৌকা উজানে চলছে তাকে নিয়ে আর পারে যাব না। মধু ঠিকই বাঁচাবে, তুই যদি বাধা থেকে না বাঁচাস আমি তাহলে যাব। না বৌদি না, আমি দেখেছি। আমি থাকতে মধু মালতীর মধুর মিলন হবে অসম্ভব। মধুর লাশ আমি কেটে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেব। তোমার দেওয়া এই নূপুর জোড়া আজ আমি তোমার পায়ে পড়িয়ে দিতে চাই দেবী। না মেমসাহেব না, ওটা তুমি পড়ো। কোন অবসর মুহূর্তে এই নূপুরের শব্দ তোমাদের মনে করিয়ে দেবে যে দেবী বলে কেউ ছিল, যে তোমাদের ভালোবাসত। চলি দেবী, যাই রে মধু। Ha ha ha!